কে তোমাকে এগুলো জোগাড় করতে বলেছে? আমায় কেউ বলবে আর তবে আমি নিয়ে আসবো? এতদিন আমাকে এই চিনলে? আমার কাজ আমি নিজেই করি। আচ্ছা এগুলো রাখো, কেউ বুঝলে কলকাতায় গেলে তো আমি এসব পাবে না। তোকে কে বলেছে কলকাতায় এগুলো পাওয়া যায় না? পাওয়া যায় তো, কিন্তু সে তো বাজারে আর তার তো অনেক দাম। ঠিক, একদম ঠিক। বাহ 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 বাহ, কি সুন্দর হিসেবি মেয়ে। হ্যাঁ সত্যি তো, এরকম লাউ তো কলকাতার বাজারে পাওয়াই যায় না, আর গেলেও অনেক দাম। কত দাম রে মনিশ, লাউ এখন কত টাকা করে কিলো? দেখ না গড়িয়ার বাজারে কাগজে দিয়েছে, দেখ বেশ ভারী আছে লাউটা, ভারী আছে। দাদা এইখানে দাঁড়িয়ে হিসেব নিকেশটা কি না করলেই নয়? ও মা, ভাসুর ঠাকুর যে আমি তো দেখিনি। অনু কি তখন দেখো অনু অনু করছো, আমি কিছু ভুল বললাম নাকি? আরে আরে ঠিক আছে ঠিক আছে। অনু মনিষ, অনু মানে অনুপমা? এই যে এদিকে এসো, আমার সামনে এসো, দেখি তো তোমার একটু ভালো করে না, এটা ধরো। শোনো, আমিও তোমার ভাসুর ঠাকুর, ও হচ্ছে মেজো আর আমি বড়, বড় ভাসুর ঠাকুর। আসলে না ভুল করে লাউটা আপনার হাতে দিয়ে দিয়েছি। কোথায় আমার হাতে তো লাউ নেই, লাউ তো তোমার হাতে। থাক 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 থাক, বাহ খুব সুন্দর মেয়ে। অনু যা এগুলো রেখে আয় তো। খুব ভালো খুব ভালো। দিদি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো বাবা, বসুন। হ্যাঁ দাদা বসুন বসুন। বাবা আমরা আমরা আসলে অতীশের বিয়ের ব্যাপারেই কথা বলতে এসেছি। কি হলো, কি বাইরে আসো নাই ভেতরে আসবো? চেঁচাচ্ছিস কেন রে কালিও, কি হয়েছে? কি আস্তে কথা বল। কি হয়েছে মান, কিছু জানো না? কাল রাতে আমি বোকা বানিয়েছো, আজ কিন্তু আর পারবে না। ও মা, আমি কেন তোকে বোকা বানাবো রে? কি বলছিস কি তুই? থামো থামো, অত মিষ্টি করে কথা বলে আমার সাথে লাভ হবে না, যাও ঝিলিকে রাখো। ঝিলিক তো ঘরে নেই। কি ঘরে নেই, কোথায় গেল? ও মা তোকে বললাম না যে ওকে ওঝার কাছে নিয়ে যাব, ও তো ওঝার কাছে। ও আচ্ছা আচ্ছা, ও ওঝার কাছে আর তুমি এখানে, এটা আমি বিশ্বাস করতে হবে। বিশ্বাস কর কালুয়া, আমি সত্যি সত্যি ঝিলিককে ওঝার কাছে রেখে এসেছি। ওঝান ওকে একটা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, আমি ওখানে থেকে কি করবো বল? ওর ঘুম ভাঙুক তবে তোকে ঘরে আনবো। তুই এখন যা, আমি তো তোকে কথা দিয়েছি ঝিলিককে নিয়ে যাব, আমি সত্যি বলছি নিয়ে যাব, তুই যা না এখন যা। ওঝার কথা বলে তোকে ফেরত পাঠালি, এবার তুই কি করবি ফুলমণি? আমি জানি না, আমি কিছু জানি না, আমি কি করব? আমি বলি কি ফুলমণি, পালা, তোরা মা মেয়েতে এখান থেকে পালা। কোথায় যাব আমি? হ্যাঁ এই বস্তির বাইরে আমি কিছু চিনি না জানি, ছেলেকে নিয়ে পালিয়ে আমি কোথায় থাকবো? কি খেতে দেবো? কি করে পেট চলবে আমাদের?